আজ শনিবার বিশ্বকর্মা পুজো। বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু। আশ্বিনের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মাঠে মাঠে বেড়ে ওঠা কাশফুল জানান দেয় মা আসছেন। কিন্তু কোথায় কে, প্রায় রোজই আকাশ ঢাকছে কালো মেঘে, নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। একের পর এক নিম্নচাপের জেরে নাজেহাল রাজ্যবাসী। পুজোর দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার, ঘন ঘন মেঘের গর্জনে ত্রস্ত পুজোর আয়োজনকারীরাও। সারা বছর যারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তাঁদের আজ মন খারাপ। তবে এবারে বিশ্বকর্মা পুজোর দিনেও আগে থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবার দুর্গাপুজোও অনেকটাই আগে, ফলে সেখানেও বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে নিম্নচাপ বঙ্গোপসাগরে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামীকাল রবিবার। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। ওই এলাকাতেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে মঙ্গলবারের মধ্যে। বাংলা নয়, নিম্নচাপের অভিমুখ থাকবে উড়িষ্যা। তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও আগামী সপ্তাহে প্রথম দু তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শনি ও আগামীকাল রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আকাশ মূলত মেঘলা থাকবে, ঘন ঘন মেঘের গর্জন আতঙ্কিত করবে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাব পড়বে বাংলায়। বাংলার উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হবে রবিবার থেকে। সোমবার বা মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই তিন জেলায়। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি বাড়বে পরের দিন দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই। পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।